এবার রাইজে জনতাই আসলে এই নির্বাচন কপাইছে, তেওঁলোকে জনতার সুনামিত এবার বিজেপির ভেটি থরক বরক আছে। উজনি অসমত আরম্ভ হল সুনামি, এতিয়া মধ্য অসম, তারপর নামনি অসম, বরাক উপত্যকা সকলতে এবার রাইজ জনতাই জাতিক করা অন্যায়ের বিরুদ্ধে সাজু হয়েছে ভোট দিবর কারণে। আমার সাধারণ জনতা যে ধরনের অত্যাচার করেছে, যে কর কাতলর বোঝা বহাইছে, খাদ্য সামগ্রীর দাম যেনেকে বহাইছে, দরবর দাম বহাইছে, বিদ্যুতের মাচুল বহাই, তার মাটির খাজানা বহাই, যে ধরনের অত্যাচার করেছে সাধারণ জনগণের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার, এইগুলো খর্ব করে দেশের গণতন্ত্র সংবিধান সম্পূর্ণ রূপে নাইকিয়া করবর কারণে যেতে ষড়যন্ত্র আরম্ভ করেছে বিজেপি দলে, সাম্প্রদায়িকতার বিষবাস্প হিচি দি সাতাম পুরুষীয় ঐক্য সমন্বয় সম্প্রীতির ভেটি ভাঙিবর কারণে বিজেপি দলে করা যে কাম কাজ, তার বিরুদ্ধে এবার রাইজ সজাগ হয়েছে, সচেতন হয়েছে আর ভোট দিবলে ওলাই আছে। রাইজক মিছা প্রতিশ্রুতির আগের সময় ভোট লই গল, মিছা কথা কলে, মিছা প্রতিশ্রুতি দিলে, জাতীয় বিষয় সমূহ সমাধানের কারণে বিভিন্ন কথা বতরা কলে, তার বিপরীতে কা জাতি চুক্তি নাইকিয়া করলে, তার লগে ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ করিম বলে নকলে, বৃহৎ নদী বান বান গড়াখনিয়া সমস্যা সকলতে মিছা কথা কলে, চাকরি দিম বলে কয়ে রাইজক চাকরি নিদিলে, মূল্যবৃদ্ধি কমাম বলে কয়ে মূল্যবৃদ্ধি দিনে দিনে বাড়িলে, এই কথার বিরুদ্ধে রাইজে ভোট দিবলে আগবাহি আইছে। গতিকে রাইজ মই সমগ্র নগাঁওর লোকসভার রাইজক বা সমগ্র অসমবাসী রাইজ এতিয়াও যার যুর লোকসভার এতিয়াও ভোটদান বাকি আছে, তেওঁলোকক আহ্বান জানাইছো সকলে যাতে সঠিক শুদ্ধ আর শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণ করে, দেশের সংবিধান দেশের গণতান্ত্রিক প্রমূল্য বসাবর কারণে সকলে যাতে সিদ্ধান্ত লই ভোটদান করে। প্রথম পর্যায়ে যেহেতু পাঁচখন আসনের ইতিমধ্যে নির্বাচন হল, বিরোধী ঐক্যমঞ্চ কেখন পাব সেটা জনতাই নির্ধারণ করবে, কিন্তু মই এটা কথা কব পাৰো যে যোৰহাট আৰু ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত রাইজে অফুরন্ত মরম করেছে, সাংঘাতিক উৎসাহ উদ্দীপনার এটা লক্ষ্য লৈ সিদ্ধান্তমুখী দিকত আগবাহিছে আর সেই ধরনের ভোটদান করেছে। যোৰহাটতো পিজু হাজরিকায় বাহর পাতি লৈছিল গৌরব গগৈ হৰুৱাবলৈ, আর দেখা গেছে যে বর্তমান নগাঁত কিন্তু বাহর পাতি লৈছে ধারাবাহিকভাবে, কিন্তু প্রচার চলাই আছে, সব যিমান বাহর পাতক যিমান টকা পয়সার বানপানী নুবক লাগিলে রাইজে যেতিয়া বিচারিব, রাইজর যেহেতু জনতাই জনার্দন গণতন্ত্র, রাইজে ইচ্ছা করলে কারোবাক পর্বতর উচ্চ শিখর নিয়ে আরোহণ করবা পারে, আর রাইজে বিচারিলে পর্বতর উচ্চ শিখরপা চুচরাই নমাই আনি বুকাত তেওঁক পেলাই দিব পারে বা নদীত উতলাই দিব পারে, এইটো রাইজর শক্তি জনতার শক্তি, গতি বিচার রাইজর ওসর এবার, কিন্তু বিচার মই অনুভব করছো, মই আশা করছো এবার অন্যায়ের বিরুদ্ধে আছে।